অনেক যুবক দেখবেন জীবনে কোনোদিন ফরজের ফজরের নামাজ পড়ে নাই, চিল্লাই কোন ঠিক কিনা, ওর জীবনে রেকর্ড যে ফজরের সময় কখনো উঠেই না, এরকম যুবক আছে না নাই? অনেক যুবক দেখবেন সারাটা রাত মোবাইল ফোন ইউজ করে, সারা রাত মোবাইল টিপে, আর যখন মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন যুবকের চোখে ঘুম চিল্লায় কোন ঠিক কিনা। যুবক, সামনে তোমাদের পরীক্ষা, কার কার আছে দেখি, মাশাআল্লাহ, হাত নামাও। আল্লাহ তুই সমস্ত যুবকের পরীক্ষা ভালো করে দিও, পড় না, আমিন। এখন অনেক যুবক বের হয়েছে, ডিজিটাল যুবক, ডিজিটাল যুবক আছে না নাই? অনেক যুবক আছে দেখবেন এলাকার মেয়েদের সঙ্গে ইফটিজিং করে চিল্লায় কোন ঠিক কিনা, এরকম যুবক নাই এলাকায়? যে বাড়িতেই সুন্দর মেয়ে ওখানে যুবকের বসবাস, চিল্লায় কোন ঠিক কিনা? যুবক তোমাকে একটা কথা বলে যাই, মরতে একদিন হবে, হিসাব আছে না নাই? যখন হিসাব আছে না নাই, আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য রাস্তা হবে দুইটা, পরকালের জীবনে রাস্তা হবে দুইটা, একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আরটা জাহান্নামের রাস্তা, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন সফল, এটা সব ব্যক্তি সফল হতে পারবে না, চেয়ারম্যান হয়ে যাওয়া এটা বড় সফলতা নয়, এমপি মন্ত্রী হয়ে যাওয়া এটা বড় সফলতা নয়। আল্লাহ বললেন সফলতার মাপকাঠি আমার থেকে শোনো, আল্লাহ বলবেন আজকে এমপি মন্ত্রী সফল হতে পারে নাই, আজকে বিশাল বড় টাকা হলো আজকে সফল হতে পারে নাই, আজকে সফল সেই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতি, চিল্লায় কোন ঠিক কিনা? দোজ হু প্রোটেক্ট দেয়ার সেলফ ফ্রম দ্য হেল ফায়ার, দে আর গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ। আল্লাহ বললেন যারা জান্নাতি তাদের সাথে সফল ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন পরকালে দুইটা রাস্তা, নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত তোমার, তুমি কি জান্নাতি হবা নাকি জাহান্নামি হবা? সবাই কম তো আমরা জান্নাতি চাই না জাহান্নামি, যে কোন কি হতে চাই আমরা? আল্লাহ তুমি সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিও, পড় না, আমিন। জান্নাতটা কেমন হবে শুনবেন সবাই, যে কোন ইনশাআল্লাহ জান্নাত, এটা এত সুন্দর একটা জায়গা, আল্লাহ বললেন এই জান্নাত এত সুন্দর হবে, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, পৃথিবীর কোন মানুষ জানেই না যে জান্নাত কত সুন্দর হবে। আল্লাহ বললেন জান্নাত দেখার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তির আত্মা পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন গোলাম শোনো, আমি আল্লাহ এবং জান্নাত তৈরি করে রেখেছি, যে যেই জান্নাত কোনো চোখ দেখে নাই, যেই জান্নাতের আওয়াজ কোনো কান শোনে নাই, যেই জান্নাত কেমন হবে কোনো ব্যক্তির কোনো ধারণা নাই, চিল্লাই কোন ঠিক কিনা? কেউ জানে না। আদাতু লিইবাদিয়াস সালিহিন লা আইনুন রাআত ওয়া লা উদনুন সামিআত, আল্লাহ তাআলার হাবিব বললেন আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য এমন একটা জান্নাত প্রিপেয়ার করে রেখেছেন যে জান্নাতের আওয়াজ কোনো কান শোনে নাই, যে জান্নাতকে চোখ দিয়ে কেউ দেখে নাই, যে জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে এটা পৃথিবীর কেউ কল্পনা করতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? এই জান্নাতে আমাদের চান্দ সবাই ইনশাআল্লাহ, জোরে কর ইনশাআল্লাহ। এবার আমাকে বলেন জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে? যে কোনো সমান হতে পারে? যে ব্যক্তি শিক্ষিত, যে ব্যক্তি অশিক্ষিত, শিক্ষিত আর অশিক্ষিত এক হতে পারে? যখন এক হতে পারে, যে ব্যক্তি জান্নাতি আর যে ব্যক্তি জাহান্নামী তার মাঝে আকাশ আর জমিনের মধ্যে পার্থক্য, চিল্লায় কোন ঠিক কিনা? অনেক পার্থক্য। এজন্য আল্লাহ বললেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন যারা জান্নাতি তারা সফল কাম, আল্লাহ বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। জান্নাতি হয়েছে যারা সফল হয়েছে তারা চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য জান্নাতে যাওয়ার সময় আমাদের এক পাশে থাকবে জাহান্নাম আর এক পাশে থাকবে জান্নাত, আমরা যাব জান্নাতে, জোরে কর ইনশাআল্লাহ। জান্নাতটা কেমন হবে?